শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ ১৩ জুন মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, আন্দোলন করলে চাকরি ছাড়ুন, শিক্ষকদের হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর। বিদ্যালয়ে ছাত্র সংখ্যা কমেছে 5.95% বললেন শিক্ষামন্ত্রী পেগু। করিমগঞ্জের রামকৃষ্ণনগর গান্ধীগ্রাম সমবায় সমিতিতে চাল কেলেঙ্কারি, পলাতক সচিব বিশ্বজিৎ। আতঙ্ক বাড়াচ্ছে বিপর্যয়, জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী মোদি। গুজরাট উপকূল থেকে সরানো হলো 10,000 মানুষকে। পিএম কিষাণ শিবির পরিদর্শন করে সুবিধা প্রাপকদের সঙ্গে কথা বললেন হাইলাকান্দির জেলা শাসক। করিমগঞ্জে পোস্ট অফিস এক্সপোর্ট সেন্টারের উদ্বোধন। এরাঙ্গাবাদে শীতলা মন্দিরের মূর্তি ভাঙচুর, তদন্তে বদরপুর পুলিশ। 24-এর বুটে বিজেপির টার্গেটে করিমগঞ্জ, বললেন জল সম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা। আজ হাইলাকান্দিতে হয়েছে কার্যকর্তা সম্মেলন। শালগঙ্গায় এক পশলা বৃষ্টিতেই কৃত্রিম বন্যা, নেই নিকাশি ব্যবস্থা, জলমগ্ন শালগঙ্গা ব্রজগোবিন্দ পাঠশালা। ভোটে মধ্যপ্রদেশে কর্ণাটকের পরিণতি হবে, বিজেপিকে চ্যালেঞ্জ প্রিয়াঙ্কা গান্ধীর। লোকসভা কেন্দ্র পুনর্গঠনে 9টি আসন বাড়তে পারে আসামে। দুদিন আগেই 10 দিন আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। সে অনুযায়ী রবিবার থেকে বরাক সহ ডিমাহাসাও জেলায় প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে, ভারী বৃষ্টিপাত। ডিমাহাসাওয়ে 5 দিন স্কুল বন্ধ। এবং সর্বশেষ খবরটি হলো, খাটিগুড়ার বিভিন্ন এলাকায় জমা জলে কৃত্রিম বন্যা, নাকাল পথচারীরা। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। রামকৃষ্ণনগর গান্ধীগ্রাম সমবায় সমিতিতে চাল কেলেঙ্কারি থেকে শুরু করে দুর্নীতির সাম্রাজ্য গড়ে তুলেছেন সমবায়ের সচিব বিশ্বজিৎ দেবরায়। এই অভিযোগ এনে রামকৃষ্ণনগর থানায় তার বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। কিন্তু মামলা দায়েরের পর থেকে বিশ্বজিৎকে খুঁজে পাচ্ছে না পুলিশ। এই ঘটনায় এলাকা জুড়ে শুরু হয়েছে জোর চর্চা। এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তকে পাকড়াও করতে সব দিকেই জাল বিছানো হয়েছে, খুব শীঘ্রই তাকে পাকড়াও করতে সক্ষম হবে পুলিশ। করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর থানার অন্তর্গত গান্ধীগ্রাম সমবায় সমিতিতে সরকারি চাল নিয়ে চলছে বড়সড় দুর্নীতি। আর এই কেলেঙ্কারির মূল পাণ্ডা ওই সমবায় সমিতির সচিব বিশ্বজিৎ দেবরায়। সম্প্রতি এমনই এক অভিযোগ জমা পড়ে জেলা ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই বিভাগে। গান্ধীগ্রাম সমবায় সমিতির সুপারভাইজার রাজু আহমেদ লস্কর অভিযোগ করে বলেন, সমবায় সমিতির ব্যাংক অ্যাকাউন্ট থেকে একাই স্বাক্ষর করে টাকা উঠিয়ে আত্মসাত করেছেন বিশ্বজিৎ। শুধু তাই নয়, প্রত্যেক ডিলারকে 4 কেজি করে চাল কম দিয়েছেন এবং ডিলারদের থেকে 13 টাকা করে সংগ্রহ করেছেন। এসব অভিযোগের ভিত্তিতে সচিব বিশ্বজিৎ দেবরায়ের বিরুদ্ধে রামকৃষ্ণনগর থানায় FIR দাখিল করে বিভাগ। FIR দাখিলের পর রামকৃষ্ণনগর থানার পুলিশ রবিবার রাতেই সচিব বিশ্বজিৎ দেবরায়ের গান্ধীনগর স্থিত বাসভবনে যায়। পুলিশের পক্ষ থেকে অভিযুক্ত সচিবের ঘরে দরজা খোলার এবং তদন্তে সহযোগিতা করার অনুরোধ জানানো হয় বারবার, কিন্তু ঘরের ভিতরে মানুষ থাকা সত্ত্বেও দরজা খোলা হয়নি, ফলে গোটারাত ঘরের বাইরে দাঁড়িয়ে থাকে পুলিশ। সোমবার সকালে অভিযুক্ত সচিবের ঘরে রামকৃষ্ণনগর থানার অফিসার ইনচার্জ দলবল নিয়ে তল্লাশি চালান। পর্যবেক্ষণে ছিলেন রামকৃষ্ণনগর চক্র আধিকারিক সতীশ প্রসাদ গুপ্তা, কিন্তু দীর্ঘ সময় নজরদারি এবং এরপর তল্লাশি চালিয়ে অভিযুক্ত বিশ্বজিতের নাগাল পায়নি পুলিশ। এদিকে এলাকাবাসী সংবাদ মাধ্যমকে জানান, অভিযুক্ত বিশ্বজিতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের, কিন্তু কারোর সাহস ছিল না মুখ খোলার। তবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দুর্নীতিমুক্ত রাজ্য গড়ে তোলার যে প্রচেষ্টা চলছে, সেজন্যই এবার সাহস করে মুখ খুলতে পেরেছেন তারা। এলাকাবাসী মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এও বলেন, দুর্নীতি দমনে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে আরও কড়া পদক্ষেপ নেওয়া হোক, চালু করা হোক হেল্পলাইন নম্বর। পরবর্তী খবরটি হলো, আতঙ্ক বাড়াচ্ছে বিপর্যয়, জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী। গুজরাট উপকূল থেকে সরানো হলো 10,000 মানুষকে। আতঙ্ক বাড়াচ্ছে বিপর্যয়, প্রচণ্ড শক্তিতে উপকূলের দিকে এগিয়ে আসছে আরব সাগরে তৈরি ঘূর্ণিঝড়টি। বৃহস্পতিবার গুজরাটের কচ্ছ উপকূল ও পাকিস্তানের করাচির মাঝামাঝি অংশে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যেই উত্তাল সমুদ্র। রবিবার থেকেই মহারাষ্ট্র গুজরাটে শুরু হয়েছে বৃষ্টিপাত, কচ্ছ উপকূলে জারি করা হয়েছে 144 ধারা। ইতিমধ্যেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে 10,000 মানুষকে। ঘূর্ণিঝড় বিপর্যয় নিয়ে মৌসুম ভবনের তরফে সতর্কতা জারি করতেই সোমবার জরুরি বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ঘূর্ণিঝড় মোকাবিলায় কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে তা খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী। বিপর্যয় মোকাবিলায় সব ধরনের সাহায্য করার ব্যাপারে গুজরাট সরকারকে আশ্বস্ত করেছেন। মোদী ঝুঁকিতে থাকা এলাকা থেকে মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে নির্দেশ দেন। বৈঠকে উপস্থিত ছিলেন গুজরাট প্রশাসনের উচ্চপদস্থ কর্তা, এনডিআরএফ এর সদস্যরা। এদিকে ভারতীয় উপকূলের দিকে আরও কিছুটা এগিয়ে এসেছে ঘূর্ণিঝড় বিপর্যয়। ঘূর্ণিঝড় তাউটের থেকেও বেশি শক্তিশালী হতে চলেছে বিপর্যয়। এই আবহাওয়ায় মৌসুম ভবনের তরফে একাধিক জেলায় জারি করা হয়েছে সতর্কতা। হাওয়া অফিস থেকে জানিয়েছে ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ 195 কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে। বিপর্যয় মোকাবিলায় এখন থেকেই তৎপরতা শুরু করেছে গুজরাট সরকার। সরানো হয়েছে প্রায় 10,000 বাসিন্দাকে। গুজরাটের প্রায় সমস্ত জেলাতেই লাল ও কমলা সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। সমস্ত স্কুল কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। মৎস্যজীবীদেরও আগামী 3 দিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ইতিমধ্যে উপকূলবর্তী এলাকায় নামানো হয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। গুজরাট উপকূল থেকে 100 কিলোমিটার দূরে থাকলেও বাণিজ্যনগরীর উপর প্রভাব ফেলেছে বিপর্যয়। এর জেরে মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়েছিল। বহু উড়ানের সময় পিছিয়ে দেওয়া হয়, ফলে যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। পরবর্তী খবরটি হল হাইলাকান্দি জেলার সবকটি জিপি কার্যালয়ে 12 জুন সোমবার থেকে পিএম কিষাণের জন্য বিশেষ শিবির শুরু হলো। এতে বৈধ পিএম কিষাণ সুবিধা প্রাপকদের 14 নম্বর কিস্তি নিশ্চিত করতে আগামী 17 জুন পর্যন্ত প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিবির চলবে জেলা প্রশাসন ও কৃষি বিভাগের উদ্যোগে। এতে যেসব সুবিধা প্রাপক এখন পর্যন্ত পিএম কিষাণের সঙ্গে আধার লিঙ্ক ও ইকেওয়াইসি করাননি, জমির তথ্য জমা দেননি বা ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করাতে পারেননি, তাদের নিজ নিজ আধার কার্ড ও আধার কার্ডের সঙ্গে সংযুক্ত থাকা মোবাইল ফোন, ব্যাংক পাসবুক ও জমির তথ্যের জেরক্স কপি নিয়ে শিবিরে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। জেলার বিশেষ 17টি জিপির জন্য 6টি স্থানে শিবির অনুষ্ঠিত হচ্ছে। সোমবার ভাটিরকুপা বোয়ালিপাড় গাংপাড় দুমকর জিপির বোয়ালিপাড় জিপি কার্যালয়ে শিবির অনুষ্ঠিত হয়। আজ বেসিক চৌরঙ্গিতে অবস্থিত 140 নম্বর নারায়ণপুর এলপি স্কুলে, কাঞ্চনপুর, শিরিষপুর ও চণ্ডীপুর উজানকুপা জিপির জন্য শিবির অনুষ্ঠিত হয়। অনুরূপভাবে আগামীকাল কারিচুড়ার 741 নম্বর রজিকান্ত এলপি স্কুলে মণিপুর নিষ্কর জিপি ও দাড়িয়ারঘাট কারিচুড়া জিপির শিবির, 15 জুন গাড়মুড়ার সর্বানন্দপুর এলপি স্কুলে মোহাম্মদপুর জয়কৃষ্ণপুর জিপি, টান্টু ধনীপুর জিপি এবং নিজ বার্নারপুর সর্বানন্দপুর জিপির শিবির, 16 জুন বাঁশডহর বড় হাইলাকান্দি জিপি কার্যালয়ে মাটিজুরি জিপি সুদর্শনপুর বন্দুকমারা জিপি বাঁশডহর বড় হাইলাকান্দি জিপির শিবির এবং 17 জুন চিপরসাঙ্গন হাইস্কুলে চণ্ডীপুর জিপি, উত্তর কৃষ্ণপুর জিপি ও চিপরসাঙ্গন জিপির শিবিরের আয়োজন করা হয়েছে। পাশাপাশি জেলার আরও 45টি জিপির বিভিন্ন স্থানে 12 এবং 13 জুন এ ধরনের আরও শিবির অনুষ্ঠিত হয়েছে। শিবিরগুলো সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে। এদিকে সোমবার হাইলাকান্দির জেলাশাসক নিসর্গ হিবারে গৌতম আলগাপুর জিপি কার্যালয়ে আয়োজিত শিবির পরিদর্শন করেন এবং সুবিধা প্রাপকদের সঙ্গে কথা বলেন। পরবর্তী খবরটি হল বদরপুর থানা এলাকার এরাঙ্গাবাদ রেল লাইনের দক্ষিণে থাকা শীতলা মন্দিরের মূর্তি ভাঙচুরের ঘটনা এলাকায় বেশ চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনাটি সোমবার সকাল 9টায় প্রকাশ্যে আসে, তবে এই ঘটনা কখন সংঘটিত হয়েছে তা কেউ বলতে পারছেন না। খবরটি চাউর হতে গ্রামের মানুষ শীতলা মন্দির চত্বরে ভিড় জমান। খবর দেওয়া হয় বদরপুর থানায়। ইন্সপেক্টর আসি সোমেশ্বর কুয়ার, মালুয়া পিআইসি ইনচার্জ এসআই দিবাকর গগৈ সহ পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে দুপুর 12টায় সরেজমিনে পৌঁছান। প্রাথমিক তদন্তে পুলিশ দেখতে পায় মন্দিরের গেটে তালা নেই, গেট খোলা। মন্দিরের ভেতরে থাকা 3টি মূর্তি মাটিতে ফেলে দেওয়া হয়েছে, সেই সঙ্গে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে মূর্তিগুলিও। এদিকে মন্দির কমিটির পক্ষ থেকে ঘটনার উপযুক্ত তদন্ত করে বিহিত পদক্ষেপ নেওয়ার জন্য বদরপুর থানার ওসির কাছে দাবি জানানো হয়েছে। অপরদিকে মধ্যপ্রদেশে বিধানসভা বুটে কংগ্রেসের প্রচার শুরু করে দিলেন প্রিয়াঙ্কা গান্ধী বদ্রা। সোমবার জবলপুরে দুর্নীতি কর্মসংস্থানে ব্যর্থতার ইস্যুকে হাতিয়ার করে বিজেপিকে নিশানা করলেন তিনি। জবলপুরের সমাবেশে প্রিয়াঙ্কা বলেন, বিজেপি সরকার গত 3 বছরে রাজ্যে মাত্র 21 জনকে সরকারি চাকরি দিয়েছে। মধ্যপ্রদেশের মানুষ গত 18 বছর ধরে বিজেপির হাতে ব্যবহৃত হচ্ছেন। প্রিয়াঙ্কার সমাবেশ উপলক্ষে সোমবার গোটা জবলপুর শহর এবং আশপাশের এলাকা গদা দিয়ে সাজিয়েছিল কংগ্রেস। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, কর্ণাটকে বিজেপির আলী বনাম বজরংবলী প্রচার মুখ তুবড়ে পড়ার পরে কৌশলগত অবস্থান থেকেই এই পদক্ষেপ করা হয়েছে। কর্ণাটকের বিধানসভা বুটের নির্বাচনী ইস্তাহারে কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছিল তারা বুটে জিতে ক্ষমতা এলে সে রাজ্যে বিশ্ব হিন্দু পরিষদের যুব শাখা বজরং দলের উপর বিধিনিষেধ জারি করা হবে।
তারপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি প্রচার সভায় বলেছিলেন, কংগ্রেস আগে রাম নামের উপর বিধিনিষেধ জারি করতে সক্রিয় ছিল, এখন তারা জয় বজরংবলী স্লোগানকারীদের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে চাইছে। বক্তৃতায় জয় বজরংবলী স্লোগানও দিয়েছিলেন তিনি। প্রিয়াঙ্কা সোমবার জবলপুরে কংগ্রেসের সমাবেশ থেকে তীব্র আক্রমণ করেন বিজেপিকে, বলেন হিমাচল প্রদেশ কর্ণাটকের মানুষ বিজেপির দুর্নীতি আর অপশাসনের জবাব দিয়েছে, মধ্যপ্রদেশেও দেবে। প্রসঙ্গত 2018 সালের বিধানসভা ভোটে বিজেপির দেড় দশকের শাসন শেষ করার রায় দিয়েছিল মধ্যপ্রদেশের জনতা। নির্বাচনে গরিষ্ঠতা পেয়েছিল কংগ্রেস, মুখ্যমন্ত্রী হন কমলনাথ, কিন্তু 15 মাসের মাথাতেই জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার অনুগামী প্রায় 2 ডজন কংগ্রেস বিধায়ক দল চালায়, কমলনাথ সরকারের পতন ঘটে, আবার মুখ্যমন্ত্রী হন বিজেপির শিবরাজ সিং চৌহান। পরবর্তী খবরটি হল, আন্দোলন করলে চাকরি ছাড়ুন, শিক্ষকদের হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর। রাজ্যের বিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রীর সংখ্যা উদ্বেগজনক হারে হ্রাস পেয়েছে, ইউরেইসের তথ্যে এটা উঠে এসেছে। সোমবার রাজ্যের শিক্ষামন্ত্রী রনজ পেগু এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য প্রকাশ করে বলেন, 2021-22 সালের তুলনায় এবছর রাজ্যের বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা 5.95% হ্রাস পেয়েছে। ইউডাইসের তথ্য মতে 2021-22 সালে রাজ্যের বিদ্যালয়ে 75,44,956 জন ছাত্রছাত্রী ছিল, এবছর তা দাঁড়িয়েছে 70,95,759 জন। অর্থাৎ গত বছরের তুলনায় এবছর 4,49,197 জন ছাত্রছাত্রী কমেছে। বিদ্যালয়ে ছাত্র সংখ্যা হ্রাস পাওয়ার কারণ ব্যাখ্যা করে মন্ত্রী পেগু বলেন, পূর্বে রাজ্যের বিভিন্ন বিদ্যালয় ইউডাইসের প্রকৃত চিত্র গোপন রেখে তথ্য দিত, ছাত্র সংখ্যা বাড়িয়ে দেখানো হতো। সরকারি বিভিন্ন সুবিধা যেমন মধ্যাহ্নভোজন, ইউনিফর্ম ইত্যাদি লাভের জন্য ভুয়ো ছাত্রছাত্রীর সংখ্যা সন্নিবিষ্ট করা হতো। রাজ্যের শিক্ষা বিভাগের গ্রহণ করা পদক্ষেপ ও তদন্তের ফলে এবার প্রকৃত তথ্য উঠে এসেছে উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, প্রাথমিক স্কুলে ড্রপ আউট নেই। তার মতে রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ে গ্রস এনরোলমেন্ট রেশিও 100%-এর উপর, তবে মাধ্যমিকে ড্রপ আউট রয়েছে উল্লেখ করে মন্ত্রী জানান, মাধ্যমিক স্তরে ড্রপ আউট পূর্বের তুলনায় হ্রাস পেয়েছে। আগে দুর্গম অঞ্চল ও চাবাগানে হাই স্কুলের অভাবে একাংশ ছাত্র পড়ার সুযোগ পেত না, তাই মাধ্যমিক স্তরে ড্রপ আউট ছিল। বর্তমানে সরকার দুর্গম অঞ্চল ও চাবাগানে আদর্শ হাই স্কুল স্থাপন করায় সেই অঞ্চলের ছেলেমেয়েরাও মাধ্যমিকে পড়ার সুযোগ লাভ করেছে, ফলে ড্রপ আউটও কমেছে। রাজ্যের প্রাথমিক শিক্ষক সম্মিলনীর সমালোচনা করে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের কথায় বিদ্যালয় পরিচালনা করা হলে অঘটন ঘটবে। তিনি বলেন, শিক্ষকের দায়িত্ব হচ্ছে পাঠদান, শিক্ষক সম্মিলনী শিক্ষা বিভাগকে পরিচালনা করে না। তিনি এও বলেন, বর্তমানে একাংশ শিক্ষক রাজনীতির প্রতি আকৃষ্ট হয়ে পড়েছেন, তারা আন্দোলন করতে চান, কিন্তু তারা যদি আন্দোলন করতে চান তবে শিক্ষক পদ ছেড়ে দিন, জানিয়ে দেন মন্ত্রী। রাজ্যে টিকাভিত্তিক টেট শিক্ষক ও স্টেট পুল শিক্ষকের চাকরি নিয়মিত করার দাবি প্রসঙ্গে মন্ত্রী বলেন, চুক্তি অনুসারে 60 বছর পর্যন্ত এরা চাকরি করতে পারবেন, প্রায় নিয়মিত করা হয়েছে এদের চাকরি। টিকাভিত্তিক টেট শিক্ষক ও স্টেট পুল শিক্ষকদের মনে রাখা উচিত, জোর করে কলা পাকানো যায় না, জোর করে পাকানোর চেষ্টা করলে সেই কলা নষ্ট হয়ে যায়। তিনি বলেন, সরকার পর্যায়ক্রমে শিক্ষকদের সমস্যা সমাধানের চেষ্টা করছে, তবে এজন্য তাদের ধৈর্য ধরতে হবে বলেও জানিয়ে দেন শিক্ষামন্ত্রী। আজকের বিশেষ বিশেষ সংবাদ।